আজকে এসছে তড়িতের বা কারেন্ট ইলেকট্রিসিটির তৃতীয় পর্বে অর্থাৎ থার্ড পিরিয়ডে। তো প্রথমে বলি কতদিন আমি তিনটে প্রশ্ন দিয়ে গেছিলাম, আগে তার উত্তরগুলো সলভ করে দিই। লাস্ট দিনের অ্যান্সার সলভ করছে প্রথম। ফার্স্ট অ্যান্সার ছিল এইরকমই, বিভব প্রভেদ অর্থাৎ V1 মাইনাস V2 হবে 18 ভোল্ট মাইনাস 3 ভোল্ট অর্থাৎ 15 ভোল্ট। রেজিস্ট্যান্স R সমান ছিল 10 ওহম। তাহলে ওহমস ল অনুযায়ী বা ওহমের সূত্র অনুযায়ী I is equal to V by R, V means বিভব প্রভেদ 15 বাই R এর ভ্যালু 10, তাহলে এটা হয়ে গেল অ্যাম্পিয়ার অর্থাৎ 1.5 অ্যাম্পিয়ার। এটা হলো ওহমের সূত্র অনুযায়ী আই এর ভ্যালু বের করলো। 2 নম্বরটা ছিল যে তিনটে 5 ওহম রেজিস্ট্যান্স সমান্তরাল সমবায় অর্থাৎ প্যারালালে আছে, তার 1/R ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 1/5 প্লাস 1/5। তাই হিসাব করলে 5টা লসাগু হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 3/5। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ আর হবে 5/3 ওহম। এটা হলো 2 নম্বর। এবার আমি 3 নম্বরটা করবো অর্থাৎ এক একটা মুছে দেবো। এবার আসছে 3 নম্বর। তিন নম্বরে আমাদের ছিল যে তাপ 420 ক্যালোরি, আর আমরা জানি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে ইজ ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এটার সঙ্গে যদি গুণ করে দিই তাহলে আমরা কৃতকার্য পেয়ে যাবো। কিভাবে? 420 ক্যালোরি ইন্টু 4.2 জুল পার ক্যালোরি, ক্যালোরি ক্যালোরি কেটে গেল, তাহলে 420 ইন্টু 4.2 জুল অর্থাৎ 42 ইন্টু 42 জুল, হিসাব করলে এত জুল হয় 1764 জুল। এই হলো কতদিনের তিনটে অ্যান্সার। এবার আমরা আজকে আসছি পরবর্তী অংশে। আজকের ক্লাসগুলো মন দিয়ে শুনবে আশা করছি, তার রেডি শুরু করছি। প্রথম যে অংশটা আমরা পড়াবো, গতদিন অব্দি যতটা আলোচনা হয়েছিল জুল সূত্র এবং তার ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত, সেখান থেকে অঙ্ক দেওয়া ছিল, আমরা আজকে আসছি 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের অর্থ কি। প্রথমে 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের অর্থ, ফিউজ দ্বার সম্পর্কে একটু বলা হয়েছিল, সেখানে বলা ছিল যে ওই ফিউজ দ্বারের গলনাঙ্কটা খুব কম হয় অর্থাৎ মেল্টিং পয়েন্টটা খুব কম, তার সঙ্গে ছিল যে ওর রোধাঙ্কটা খুব বেশি, এই অবধি আলোচনা হয়েছিল। তো আমি এখানে সিম্পল ব্যাপারটা মনে রাখতে বলবো যে ফিউজ দ্বারের অর্থটা হচ্ছে যে তারটা কেটে যাবে একটা সার্টেন কারেন্ট গেলে, তার মানে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার প্রবাহ পর্যন্ত ফিউজ তারটা কাটবে না, তার থেকে একটু বেশি গেলেই কেটে যাবে, অর্থাৎ ফিউজ দ্বারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ হলো 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের যেটা লাইট তার বলি, লাইন যেটা সর্বরা লাইট, তার সর্বোচ্চ প্রবাহ যদি 5 অ্যাম্পিয়ার পর্যন্ত হয় তাহলে ফিউজ তারটা কাটবে না, তার বেশি হলে কেটে যাবে, এই হচ্ছে অর্থাৎ, তার মানে প্রবাহটা বিচ্ছিন্ন হবে, এটা সিম্পল হবে। তারপর আসছি তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা ছিল কার্যবাহী সময়, তাহলে কার্য রাশিমাল আমরা কি কি পেয়েছি একটু বলি। জুল সূত্র থেকে আমরা কার্য পেয়েছি আই স্কোয়ার আর টি, যে দিয়ে ভাগ করলে ওটা তাপ হয়ে যায়। তাহলে ক্ষমতা কত হবে? ক্ষমতা হবে আই স্কোয়ার আর টি বাই টি, কেটে গেলে আই স্কোয়ার। তাই ক্ষমতাকে পি দিয়ে লেখা হবে, তাহলে অতএব পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার। এটাকে লিখবো আমি আই ইন্টু আই আর সমান আই ভি বা ভি ইন্টু আই, এটা একটা। আবার ভি ইন্টু আই এর জায়গায় লিখবো ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর।
তাহলে এইটা 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 এই তিনটেই ক্ষমতা রাশিমাল আছে, এই জন্য আমরা বলবো ক্ষমতা বা পাওয়ার ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ভি আই ভি স্কোয়ার বাই আর। তাহলে এককটা কি হবে এবার সেটা দেখো, আমরা এসআই এককটাই নেওয়া ভালো। তাহলে একক আমরা জানি যে ক্ষমতার একক হয় পি এর একক, পি মানে ক্ষমতা এসআইতে হয় কি ওয়াট। তাহলে ওয়াট সমান হলো অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম ইজ ইকুয়াল টু ভোল্ট অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু ভোল্ট স্কোয়ার বাই ওহম। এই তিনটে রাশিমালায় সমান হবে গুরুত্বপূর্ণ, ওয়াট মানে ডাব্লিউ। এই এটা অঙ্কের জন্য আমাদের থাকতে হবে, সবগুলোই এসআই একক। তো এমসিকিউ এরকম আছে যে কোনটি ক্ষমতার একক নয় বলে চারটের মধ্যে একটা ভুল ভাল দেওয়া থাকে, বাকি দুটো ঠিক হয়ে থাকে, সেখান থেকে আমরা কিন্তু হিসাব করতে পারবো। মাত্রা যদি বলি তাহলে একদম সিম্পলি আমাদের ক্ষমতার মাত্রাটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কার্যের মাত্রা বাই টি, কাটাকাটি করলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে মাত্রা একক যা যা ছিল, শুধু এখানে যদি ক্ষমতার সংজ্ঞাটা দিয়ে আমরা একটু অন্যভাবে বলবো যে তড়িৎ শক্তি ব্যয়ের হার বা তড়িৎ শক্তি সরবরাহের হারকেই বলবো ক্ষমতা। এই তাহলে এই যদি হয় তাহলে আবার উল্টো দিক থেকে আমরা আবার লিখতে পারবো তড়িৎ শক্তিটা কি। এবার আসছি তড়িৎ শক্তি, তাহলে তড়িৎ শক্তি হবে তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। তাহলে ক্ষমতার একক এসে একক ওয়াট, সময়ের একক হয় সেকেন্ড, এটাই হচ্ছে জুল, এটা হচ্ছে তড়িৎ শক্তির একক। কিন্তু ব্যবহারিক একক কি হয়, ব্যবহারিক এককে আসবে শক্তির একক ওয়াট ইন্টু ঘন্টা, যেটা একটা শর্টে লেখা হয় ওয়াট আওয়ার। এখন যদি ওয়াটের পরিবর্তে কিলো ওয়াট হয় তাহলেও ব্যবহারিক একক, তাহলে আবার একটা ব্যবহারিক একক যার শর্ট ফর্ম বিওটি, এটা আসছে কেন এরকম নাম, সেটা হবে কিলো ওয়াট ঘন্টা, অর্থাৎ ওয়ান কিলো ওয়াট আওয়ার, ওয়ান বিওটি। বিওটির ফুল ফর্ম হলো বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে সংক্ষেপে বলা হয় ওয়ান ইউনিট। এই যে আমাদের ইলেকট্রিক বিল আছে ওয়ান ইউনিট, সেই ইউনিট আর বিওটি হচ্ছে সেম। সংজ্ঞাটা কিভাবে দেখো, এক কিলো ওয়াট মানে এক হাজার ওয়াট, এখানে লিখে দিচ্ছি আমরা ওয়ান কিলো ওয়াট ইজ ইকুয়াল টু হাজার ওয়াট। ওয়ান কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র মানে কোন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যাদের পাওয়ার ওয়ান কিলো ওয়াট বা এক হাজার ওয়াট, এইরকম কোন ইনস্ট্রুমেন্ট যদি এক ঘন্টা আমি চালাতে পারি তাহলে যে পরিমাণ শক্তি খরচ হবে তাকেই বলবো ওয়াট, সরি কিলো ওয়াট আওয়ার বা বিওটি বা ইউনিট, এক ইউনিট বলতে এটা নিয়ে বোঝে। তো এখান থেকে আমাদের অঙ্ক টঙ্ক আসছে, তার আগে একটা রিলেশন আমরা মনে রাখবো। তাহলে ওয়ান বিওটি ইজ ইকুয়াল টু এক হাজার ওয়াট আওয়ার মানে হলো এক হাজার ওয়াট ইন্টু থ্রি সিক্স ডবল জিরো সেকেন্ড, তাহলে এক হাজার ইন্টু থ্রি সিক্স ডবল জিরো ওয়াট সেকেন্ড মিনস হলো থার্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল, ওয়াট সেকেন্ড মানে জুল। এই সম্পর্কগুলো আমাদের কাজে লাগে, জুল থেকে ডাইরেক্ট বিওটিতে চলে আসবে। ঠিক আছে, এবার আমরা আসছি বাড়ির বিদ্যুৎ খরচের অঙ্ক কিভাবে করতে হয় সেটা একটু দেখো। আমি একটু ছোট করে অঙ্কটা লিখছি, বাড়ির বিদ্যুৎ খরচের হিসাব। তো এক্ষেত্রে কিরকম হবে,
জাস্ট আমি একটু আন্দাজে ধরে নিচ্ছি যে বাড়িতে পাঁচটা বাতি জ্বলে যাদের প্রত্যেকটা 60 ওয়াট করে প্রতিদিন 2 ঘন্টা, এটা অ্যাভারেজ। চারটি পাখা চলে যাদের প্রত্যেকটা 200 ওয়াট প্রতিদিন গড়ে 5 ঘন্টা, একটি টিভি চলে যার অ্যাভারেজ ধরছি 700 ওয়াট প্রতিদিন 4 ঘন্টা, একটি ফ্রিজ চলে যা 1200 ওয়াট প্রতিদিন 5 ঘন্টা, আন্দাজে বললাম। তাহলে সেপ্টেম্বর মাসে বিল, সরি, সেপ্টেম্বর মাসে কত ইউনিট তড়িৎ শক্তি খরচ হবে, খরচ হবে এরকম একটা প্রশ্ন দেওয়া হবে। সিম্পল হিসাবটা একটু বলি, আমাকে আসতে হবে কিলোওয়াট ঘন্টা মানে ইউনিট, তাহলে প্রথমে আমি আসবো ওয়াট ঘন্টা, তাহলে বাতির জন্য কত হবে 60 ওয়াট ইনটু 5, 60 ওয়াট করে 5টা বাতি, প্রতিদিন আবার 2 ঘন্টা, তাহলে এটাই হয়ে গেল টোটাল বাতির ওয়াট আওয়ার, এটা হচ্ছে বাতির ক্ষেত্রে ওয়াট আওয়ার। পাখার ক্ষেত্রে তাহলে কত হবে, 4টে পাখা 200 ওয়াট করে, তাহলে 200 × 4, এটা প্রত্যহ চলে 5 ঘন্টা, তাহলে পাখার হিসাবটা হলো, এটা একদিনের হিসাব হচ্ছে। 700 ওয়াটের টিভি একটা প্রতিদিন চলে 4 ঘন্টা, এটা একটা, ফ্রিজ চলে একটা 1200 ওয়াট ইন্টু অ্যাভারেজ 5 ঘন্টা, এইটা হলো ওয়াট আওয়ার। তাহলে হিসাব করলে কত দাঁড়াচ্ছে 300 × 600 প্লাস 4000 প্লাস 2800 প্লাস 6000, এত ওয়াট আওয়ার। মানেই হলো এটাকে আমি যোগ করব 6 × 4 = 10,000 আর 28 × 6 = 34, তাহলে 13,400, এটা যোগ করে আসছে কিনা একটু চেক করে নেবে। 13,400 ওয়াট ঘন্টা, একে যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 13.4 কিলো ওয়াট ঘন্টা, মানে হলো 13.4 ইউনিট, এটা হলো একদিনে। অতএব টোটাল মাসিক বা মান্থলি ইউনিট বা মান্থলি যেটা শক্তি খরচ কত, 13.4 × 30, এত ইউনিট। অর্থাৎ এটা একটা হিসাবের প্রসেস দেখানো হলো একটা এক্সাম্পল দিয়ে, এটা তোমরা একটু খেয়াল করবে। তার মানে আমাদের কাজটা হচ্ছে যে প্রথমে কোন বাতি বা কোন বৈদ্যুতিক যন্ত্র কত ওয়াট ক ঘন্টা করে চলে তার একটা হিসাব করে নিলাম, তারপর এটাকে ওয়াট ঘন্টাতে নিয়ে আসবো, তারপর কিলো ওয়াট ঘন্টা মানে ইউনিট, এটা একদিনের হিসাব হলো, তারপর সেটা যে মাস বলবে বা যে বছর বলবে বা যদি সপ্তাহ বলে সপ্তাহ সেই দিন সংখ্যাটাতে আমরা গুণ করে দিলে একটা বাড়ির বৈদ্যুতিক খরচের হিসাবটা আমরা পেয়ে দেবো। এবার আসছি এই যে বৈদ্যুতিক যন্ত্রের আমরা খরচগুলো হিসাব করছি, ওই কে কত ওয়াট সেটা কিন্তু গায়ে লেখা থাকে, এটাকে বলে রেটিং। এটাকে বলে রেটিং। বৈদ্যুতিক যন্ত্রের রেটিং, ধরুন একটা বাতি, বাতির যা লেখা আছে 240 ভোল্ট 60 ওয়াট, বা একটা পাখা এর গায়ে লেখা আছে হয়তো 230 ভোল্ট 200 ওয়াট। এই যে ভোল্ট এবং ওয়াট, অর্থাৎ
কোন বিভব প্রভেদে বা কোন পটেনশিয়াল ডিফারেন্স ও সহ্য করতে পারে, এর থেকে বেশি হলে কিন্তু পুড়ে যাবে, সেইটাকে বলবো তার ভোল্টেজ রেটিং। আর যদি ওই ভোল্টেজে চলে তাহলে যে এনার্জি লসের যে রেট মানে শক্তি খরচের যে হার বা ক্ষমতা সেটা হচ্ছে 60 ওয়াট, এর ক্ষেত্রে 200 ওয়াট। তাহলে এটার মিনিংটা কি? আমি আরেকবার বলছি, যদি পাখা ধরে বলি যে একটি বৈদ্যুতিক পাখার রেটিং 230 ভোল্ট 200 ওয়াট, এর অর্থ হলো ওই বৈদ্যুতিক পাখা সর্বোচ্চ 230 ভোল্ট বিভব প্রবেগ পর্যন্ত চলতে পারে বা সহ্য করতে পারে, 230 ভোল্ট বিভব প্রবেগের বেশি হলে পাখাটি পুড়ে যাবে। যদি 230 ভোল্ট অর্থাৎ সর্বোচ্চ বিভব প্রবেগে কার্যকর হয় বা ইফেক্টিভ হয়, তখনও পার সেকেন্ডে 200 জুল করে এনার্জি লস করে, অর্থাৎ 200 ওয়াট করে তড়িৎ শক্তি ব্যয় করবে বা 200 ওয়াট হারে তড়িৎ শক্তি ব্যয় করবে, এইটা হচ্ছে এর মিনিং। তো যদি আমাদের এই রেটিং দিয়ে দেয়, আমরা এখান থেকে কি কি পাবো? তার মানে আমাদেরকে ভি দিয়ে দিচ্ছে 230 ভোল্ট, আমি পাখার ক্ষেত্রে হিসাবটা করছি, পি দিয়ে দিচ্ছে 200 ওয়াট, আমরা জানি পি সমান, যেহেতু পি সমান ভি ইন্টু আই, অতএব আই হলো পি বাই ভি, মানে 200 বাই 230 এত অ্যাম্পিয়ার, এটাকে বলে আই ম্যাক্স, মানে সর্বোচ্চ প্রবাহ কিন্তু এই 200 বাই 230 বা 20 বাই 23 অ্যাম্পিয়ার, এই হিসাব করলে জানা যাবে এই এর থেকে বেশি কারেন্ট গেলেই পুড়ে যাবে। তাহলে রোধ কত? না পাখার রোধটা ধরে কত? পাখার রোধ হবে ভি বাই আই, তাহলে ভি কত? 230 ভোল্ট, আর আই হবে কত? 20 বাই 23, হিসাব করলে হলো 230 ইন্টু 23 বাই 20, শূন্যটা কেটে দিলে 23 ইন্টু 23 বাই 2, এত হিসাব করলে যাওয়া যাবে। তাহলে আমরা এইভাবে পাখার রোধ পেয়ে যাবো, অর্থাৎ রেজিস্ট্যান্স পেতে পারি, ওর মধ্যে যে ম্যাক্সিমাম কারেন্ট কত সহ্য করতে পারে মানে সর্বোচ্চ প্রভাব এটাও পেতে পারি, ওর ভোল্টেজটা পেয়ে যেতে পারি, ভোল্টেজ আর তোমার ওয়াট এটা তো রেটিং এ দেওয়াই থাকছে। তাহলে এই দুটো জানলে আমরা আই ম্যাক্স আর রেজিস্ট্যান্স পেয়ে যাবো, এগুলো হচ্ছে আমাদের হিসাবে লাগে। এবার আসছি এই রকমই বৈদ্যুতিক যন্ত্র আমাদের হাতের কাছে এই মুহূর্তে বাতির দিক থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিএফএল এবং এলইডি। সিএফএল ও এলইডি দুটোর ফুল ফর্ম আগে বলি। সিএফএল এর মিনস হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্স ল্যাম্প, আর এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই যে কম্প্যাক্ট ফ্লুরোসেন্স ল্যাম্পের ক্ষেত্রে আমরা একটা কন্টেনারের মধ্যে গ্যাস ভরে রাখবো, সাধারণত যে কোনো নিষ্ক্রিয় গ্যাসগুলি ভরা থাকে বা নোবেল গ্যাসগুলি ভরা থাকে। হ্যাঁ, এবার এটাতে কি করা হবে, যখন আমরা এনার্জি দেবো মানে আমরা যখন পাওয়ারটা দেবো, তখন কি হবে ও ফ্লুরোসেন্স মানে ও নিজে নিজে ওই গ্যাসটা ভাস্বর হয়ে চলে উঠবে, সেখান থেকে আলোটা বেরিয়ে আসে। আর এলইডির ক্ষেত্রে হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এই এক ধরনের ডায়োড, যখন আমরা উপরের ক্লাসগুলোতে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে ডিটেলস পড়বো তখন আমরা জানতে পারবো, এখন ফুল ফর্মটা জানতে গেল, এটা এক ধরনের ডায়োড, একে যখন আমি পাওয়ার দেবো তখন ওর ইলেকট্রনের অবস্থানের পরিবর্তন ঘটে, মানে একটা স্তর থেকে অন্য স্তরে যায়, তখনও আলোটা বিকিরণ করে, এটাকে বলছে হলো লাইট এমিটিং। তো আমাদের এই দুটো সম্পর্কে একটু জানতে হয় কেন পরীক্ষায় আসে বলে, তো এই দুটো ডিফারেন্সটা জানলে কিন্তু আমরা মোটামুটি কনসেপ্টটা করে নিতে পারবো আমরা যে ডিফারেন্সেই আসছে। তো আমরা যদি এরকম একটা ছকের মতো করে বলি, তাহলে এদিকটা সিএফএল আর এদিকটা এলইডি, এক নম্বর পয়েন্ট সিএফএল এর ক্ষেত্রে হবে এর যে আওয়ারটা, মানে একটা সিএফএল অ্যাভারেজে কতক্ষণ জ্বলতে পারে সেটা হচ্ছে 10,000 থেকে 15,000 ঘন্টা জ্বলতে পারে, এটা ম্যাক্সিমাম। আর ওর ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি, 35,000 থেকে 50,000 এই ঘন্টা বা একটা ঘন্টা জ্বলতে পারে।
এটা হলো প্রথম পয়েন্ট দুই নম্বর হচ্ছে আমরা এলইডি দামটা বেশি যেহেতু ভালো কার্যকর তাহলে দুই নম্বরে দাম বেশি আর এর দুই নম্বর হচ্ছে দামটা কম এবার আসছে কে বেশি তাপ উৎপন্ন করতে পারে সিএফএল বেশি তাপ উৎপন্ন করে তাহলে দূষণ বেশি সৃষ্টি করবে মানে পলিউশন বেশি সৃষ্টি করতে পারে আর এর ক্ষেত্রে হবে কম দূষণ সৃষ্টি করে চার নম্বর এবার আমরা আসছি এনার্জি রেটিংটা আমরা এটা দাম বেশি এটা দাম কম সবই বুঝলাম তাহলে আমরা কোনটা কিনব না আমরা অবশ্যই কিনবো এলইডি কারণ এর এনার্জি রেটিংটা খুব ভালো আমাদের ক্ষেত্রে তাহলে শক্তি রেটিং বেশি আর এর ক্ষেত্রে শক্তি রেটিং কম এই হলো এই দুটোর মধ্যে পার্থক্য এবার আমরা আসছি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আলোচনার আগে এক্ষুনি যে সিএফএল আর এলইডি সম্পর্কে বললাম একটু বলে রাখি এলইডির ব্যবহার তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন উৎসব বা অনুষ্ঠান বাড়িতে আর এখন তো এলইডি ল্যাম্প টিউব সবই চলে এসছে বাজারে আমরা ব্যবহার করতে পারি আর সিএফএল অফিস দোকান বা বাড়িতে অনেকে আমরা ব্যবহার করি তো যাই হোক এলইডির দাম বেশি হলো এটা বেশি কার্যকর এটা আমরা শুনলাম আর একটা কথা বলে রাখি আমরা যে ফিউজ তার পড়লাম এই ফিউজ তারের পরিবর্তে কিন্তু ইদানিং এমসিবি ইউজ করা হচ্ছে এমসিবি এটার ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার্স অর্থাৎ নির্দিষ্ট ক্ষমতার আমরা যদি এমসিবি লাগাই তাহলে তার থেকে যদি লোড বেশি পড়ে অর্থাৎ আমরা বেশি বেশি যদি আমরা ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করি তাহলে অটোমেটিক ওই সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যায় যেখানে ফিউজ দ্বারা একটু তার আমাকে আবার লাগাতে হতো নতুন করে এখানে কিন্তু সেরকম কোন সিস্টেম নেই একটা সুইচ নিচের দিকে নেমে যায় তাকে আবার তুলে দিলে আবার চালু হয়ে যায় এই হচ্ছে এমসিবি যাই হোক এবার আমরা সেটা আসছি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল তাপীয় ফল বললাম এবার চুম্বকীয় প্রথমেই বলি এই যে চুম্বক ব্যাপারটা চলে আসছে এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটু জটিল মনে হতে পারে কারণ এটা আমরা অনুভব করতে পারি না কারণ আমরা তো নিজেরা তো ম্যাগনেটিক মেটেরিয়াল নয় বা চুম্বক পদার্থ নয় সেই জন্য যেহেতু আমরা চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকর্ষিত হই না এই জন্য আমাদের একটু সমস্যা এটাতে তো যাই হোক বলি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বুঝতে গেলে ওরস্টেডের পরীক্ষা বুঝতে হবে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল ম্যাগনেটিক এফেক্ট অফ স্টেডি কারেন্ট বা কারেন্ট আসছে ওরস্টেডের পরীক্ষা ওরস্টেডের পরীক্ষাটা একটু মন দিয়ে শোনো একটা তার একটা সোজা এবং লম্বা পরিবাহিতা বা কন্ডাক্টিং ওয়্যার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন ওটা উত্তর দিক এটা দক্ষিণ দিক তোমরাও যখন কিন্তু বাড়িতে একটু দেখবে দিকটা নির্ধারণ করে একটু বোঝার চেষ্টা করবে তাহলে সুবিধা হবে কারণ ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এমনিতে আমরা জানি উত্তর দক্ষিণ বরাবর বা উত্তর দক্ষিণে মুখ করে থাকে যে কোনো ধরনের চুম্বক সেই জন্য তাহলে একটা তার যদি উত্তর দক্ষিণ বরাবর রাখা থাকে ওই তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় মানে প্রবাহ যায় দক্ষিণ থেকে উত্তর তাহলে এইরকম যদি আমরা ছবি আঁকি এইটা উত্তর দিক মানে নর্থ এটা সাউথ এটা দক্ষিণ এটা উত্তর প্রবাহ যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে নিচে একটা চুম্বক শলাকা রাখা আছে শলাকা মানে যার দুপ্রান্তটা সরু সূচালো এই শলাকার নিশ্চয়ই এটা এন মেরু এটা এস মেরু
তো প্রবাহ যখন জিরো ছিল মানে আমি যখন কারেন্টটা পাঠাইনি তখন এই চুম্বক বা সূচি চুম্বকটা এইভাবে রাখা ছিল মানে উত্তর দক্ষিণ বরাবর মুখ করেছিল যার উত্তর মেরুটা উত্তর দিকে যখনই কারেন্টটা গেল তখন এ উত্তর দিকে মুখ করে থাকলে বাঁ দিকে সরে গেল বাঁ দিকে আরো চিহ্নটা খেয়াল করো ভালো করে বাঁ দিকে তাহলে উত্তর দিকে মুখ করে থাকলে বাঁ দিক কোন দিক বোঝাবে পশ্চিম দিক এর অর্থ হলো যে যদি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহ যায় নিচে একটা চুম্বক শলাকা রাখা থাকে তখন ওই শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে ভেঙে যাবে অর্থাৎ বাঁ দিকে ছিটকে যাবে এই ঘটনাটা বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষায় দেখা যায় প্রথম তখন বিজ্ঞানী ভাবেন যে একটা দণ্ড চুম্বক ছিটকে গেল কেন তাহলে নিশ্চয়ই এই তারের মধ্য দিয়ে প্রবাহ যাওয়ার ফলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এই ঘটনাটার নাম হলো তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আমরা তাহলে কি করব এই ঘটনাটা মনে রাখব এবং ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্তটাকে একটা ছকের মতো করে আমরা মনে রাখবো ওটা শর্ট কোশ্চেনে কাজে লাগবে কিভাবে আমরা দেখছি তাহলে ওরস্টেডের পরীক্ষার ফলাফল আমরা এখানে লিখছি যে তার ও শলাকার অবস্থান প্রবাহের অভিমুখ বা দিক আর এটা হলো এন মেরুর বিক্ষেপ একটু ইংলিশ টার্ম গুলো বলে দিই আমরা যে কন্ডাক্টিং ওয়্যারটা নিচ্ছি এবং তার নিচে যে ম্যাগনেটিক নিডলটা রেখেছিলাম চুম্বক শলাকার এই দুটো পজিশনটা কেমন হবে এখানে লিখবো কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমরা যেটা বললাম দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে মানে সাউথ টু নর্থ এটা আমরা এখানে লিখবো আর এন মেরু সবসময় আমরা উত্তর মেরু বা নর্থ পোলের দিকটা কোন দিকে ছিটকে যাচ্ছে বাট তার ডিফ্লেকশনটা কোন দিকে এটা আমরা মনে রাখবো বোঝা গেছে কথাটা তাহলে ডিফ্লেকশন অফ নর্থ পোল কোন দিকে এটাই আমরা খেয়াল করবো আমি যেটা বললাম সেটা দেখছি তাহলে তার উপরে শলাকা নিচে অর্থাৎ নিডলটা নিচে রাখা আছে কারেন্ট যাচ্ছে দক্ষিণ থেকে উত্তর মানে সাউথ টু নর্থ আর এন মেরুর বিক্ষেপ তাহলে কোন দিক পশ্চিম ওয়েস্ট তাহলে দু নম্বরে যদি আমি একই পজিশন রাখি শুধু কারেন্টের দিকটা পাল্টে দিই উত্তর থেকে দক্ষিণ করে দিই তাহলে এটা হয়ে যাবে পূর্ব ইস্ট তিন নম্বর পজিশনে এবার আমি এইটাকে পাল্টাচ্ছি তার নিচে শলাকা উপরে কারেন্ট কিন্তু প্রথমটারই মতো সাউথ টু নর্থ পাঠাচ্ছে দক্ষিণ থেকে উত্তর তাহলে একই পজিশন রাখলাম শুধু এইটা পাল্টে দিলাম তখন এটা পাল্টে গেল পূর্ব আর চার নম্বরে আসছি তার নিচে শলাকা উপরে এটা উত্তর থেকে দক্ষিণ এটা আবার পশ্চিম দিক হয়ে যাবে অর্থাৎ আমরা যদি একটা লাইন মনে রাখতে পারি এই লাইনটা প্রথমটা যেটা আমরা প্রথম রেজাল্টে দেখেছিলাম আমরা যদি ওই লাইনটাই মনে রাখি তাহলে কিন্তু একটা মানে এই এই দুটো ছকের মধ্যে একটা পাল্টালে ওই দিকটা পাল্টে যাচ্ছে যখন দুটোই পাল্টে গেল এটাও পাল্টে গেল এটাও পাল্টে গেল তখন আবার একই দিকে যাচ্ছে তার মানে এই টেকনিকটা মনে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য এবার এই রেজাল্টটাকে মনে রাখার জন্য দুটো নিয়ম আছে কি কি নিয়ম এবার আসছে একটা নিয়মকে বলছি আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম
অ্যাম্পিয়ারের সমতুল্য নিয়ম কি? না, যদি কোনো একজন ব্যক্তি বা কোনো একটা লোক দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মানে সাউথ থেকে নর্থের দিকে সাঁতার কেটে কেটে যায়, তাহলে তার বাঁ হাতটা যেদিকে প্রসারিত হবে অর্থাৎ তার লেফট হ্যান্ডটা যেদিকে বাড়িয়ে থাকবে বা বেরিয়ে থাকবে সেই দিকে মুখ করে যদি একটা ম্যাগনেটিক মেডিউল রাখা থাকতো বা চুম্বক সহকারে রাখা থাকতো তাহলে তার উত্তর মেরু বিক্ষোভটা সেই দিকে যেত। অর্থাৎ সোজা কথায় আমরা যে পশ্চিম দিকে ছিটিয়েছি এটাকে মনে রাখার জন্য এই সমতুল্য নিয়ম, যদি কোনো একজন লোক দক্ষিণ থেকে উত্তর দিকে সাঁতার কেটে যায় তার বাঁ হাতটা যেদিকে প্রসারিত হবে সেদিকটাতেই উত্তর মেরু বিক্ষোভ হবে। এই দু নম্বরে আসছি আমরা, লেফট হ্যান্ড না ভুল বলছি রাইট হ্যান্ড থাম্ব রুল। অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে কি বুড়ো আঙুল, এটা কিরকম না যেই দিকে কারেন্টটা যাচ্ছে মানে দক্ষিণ থেকে উত্তর আমি যদি সেই দিকে ডান হাতের এই চারটে আঙুলকে রাখি একসঙ্গে এইরকম তাহলে বলছে বুড়ো আঙুলটা যেদিকে মানে থামটা যেদিকে বেরিয়ে আছে বা প্রসারিত হয়ে আছে ওই দিকটাতেই ওই সলাকার উত্তর মেরুটা ছিটকে যাবে বাঁ দিকে, মানে এইরকম গেলে যদি আমি এইটাকে নর্থ পোল ধরি তাহলে বুড়ো আঙুলটা যেদিকে এইদিকে ছিটকে আসছে, এইটা বোঝানোর জন্য এই দুটো এটা এমন কিছুই না, এটা স্টেটমেন্টটা বই থেকে পড়লেই বোঝা যাবে। অর্থাৎ আমি যদি মনে রাখতে পারি তাহলে এই দুটো রুলও আমার মনে থাকে। এবার যেটা আসছে যে যদি আমরা এটা উপর আর নিচ ধরলাম যে তার উপরে সলাকা নিচে বা তার নিচে সলাকা উপরে, তাহলে এখন যদি আমরা পাশে পাশেও রাখতাম তাহলে নিশ্চয়ই ছিটকে যেত, সেইটা কিভাবে ছিটকে যেত মানে একটা চুম্বক সলাকার উত্তর মেরুটা কিভাবে ছিটকে যেত বা ডিফ্লেক্ট হতো সেটা বোঝানোর জন্য আমাদের আরেকটা নিয়ম, সেটা হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। এটা কিরকম না আমরা যদি একটা সরু তারকে একটা মুঠো করে ধরে ফেলি, এইভাবে মুঠো করে ধরবো তাহলে বলছে যে তার থামটা বা বৃদ্ধাঙ্গুষ্ঠটা যদি আমাকে কারেন্টের ডিরেকশন বোঝায়, অর্থাৎ আমরা যদি এই দিকে কারেন্টটা বোঝাই তাহলে বাকি আঙুলগুলো কিভাবে আছে এইরকম, এই ডিরেকশন বরাবর ওই ম্যাগনেটিক নেডির বা চুম্বক সলাকার বিক্ষেপ হবে, এইটাকেই বলছি আমরা ডান হাতের মুষ্টি নিয়ম এবং এটাই হলো চুম্বক বলরেখা। অর্থাৎ একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় বা আই যায় তার চারপাশে চুম্বক ক্ষেত্রটা কেমন হবে সেটাকে বোঝানোর জন্য কিছু কাল্পনিক রেখা আঁকা হচ্ছে, এটাই হলো চুম্বক বলরেখা। তাহলে কিসের জন্য চুম্বক বলরেখা না দীর্ঘ ঋজু তার, অর্থাৎ একটা লম্বা সোজা তারের জন্য বলরেখাটা এমন। তাহলে যদি তারটাকে বাঁকানো হতো তাহলে কিরকম হতো বলরেখাটা, এরকম যদি করে দেওয়া হতো তখন ধরলাম এই দিকে কারেন্টটা যাচ্ছে তখন কারেন্টটা হতো এইরকম, ওই একই টেকনিক মেনটেন হতো। এটা হচ্ছে বৃত্তাকার, তাহলে চুম্বক বলরেখা কার জন্য, বৃত্তাকার পরিবাহিতার। অর্থাৎ একটা সার্কুলার কন্ডাক্টিং ওয়্যারের ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে তখন তার ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা ফিল্ড লাইন এইরকম ছবি হবে আঁকতে দেয়, আর দীর্ঘ ঋজুতার মানে একটা স্টেট কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের ক্ষেত্রে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা ফিল্ড লাইন গুলো এইরকম হয়, এগুলো ছবি আঁকতে দেয়। এই হলো আজকের, এত দূরত্ব থাকলো, আর আমি প্র্যাকটিসের জন্য একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা রেডি করে রাখো, পরের দিন দেখাবে না পরের দিন মিলিয়ে নেবে, দেখানোর তো কোনো জায়গা নেই, মিলিয়ে নেবে।
প্রশ্নটা দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে আর কমেন্ট বক্সে যদি হয়ে যায় অ্যানসারটা দেবে 440 ওহম রোধের একটি বাতির মধ্য দিয়ে দশ মিনিট প্রবাহ গেলে কত বিওটি শক্তি ক্ষয় হবে বাতিটি 220 ভোল্ট মেন্স এ যুক্ত ইফ এ ল্যাম্প অফ এত ওহম রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড 220 ভোল্ট মেন্স then within 10 minutes calculate the electric energy in BOT এই হচ্ছে প্রশ্নটা দেওয়া হলো তোমরা রেডি করে পড়ে দেখো আজকে এই পর্যন্ত পরের দিন আবার দেখা